মদিনায় কালো সাহাবী ছিল, কালো সাহাবী এত বিশ্রী চেহারা ছিল, এই কালো সাহাবীর চেহারার দিকে তাকানো যেত না, মদিনার কেউ তার কাছে বিয়ে দেয় না। আল্লাহর নবীর কাছে একদিন গেলেন, কান্না করতেছেন, নবীজি জিজ্ঞাসা করে তুমি কাঁদো কেন? সাহাবি বলি কাঁদার কারণ ইয়া রাসূলুল্লাহ, ইমান গ্রহণ করেছি প্রায় 6 মাস হয়ে গেছে, ইমান গ্রহণ করার পর আপনার একটা সুন্নত আমি কখনো বাদ দেই নাই, আল্লাহর কোনো হুকুম আমি বাদ দেই নাই। ওগো আল্লাহর নবী, আপনার একটা জ্বলন্ত সুন্নত হচ্ছে বিয়ে করা, এই বিয়ের সুন্নতটা আমি আদায় করতে পারি নাই, কারণ আমার চেহারাটা ভালো না, চেহারাটা কালো, চেহারাটা বিকৃত চেহারা, এই বিকৃত চেহারার মানুষের কাছে কেউ বিয়ে দিতে চায় না। মদিনার কত বাড়িতে গেলাম, কত মানুষের কাছে গেলাম, কিন্তু আমার কাছে কেউ মেয়ে দেয় না, বিয়ে দিতে চায় না। আল্লাহর নবী বললেন, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী যে নারীটা আছে, যে মেয়েটা আছে, হৌরে মদিনা, এই হৌরে মদিনাকে আমি তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম, যাও তার বাড়িতে যাও, মেয়ের বাবার কাছে গিয়ে আমার সালাম দাও, সালাম দিয়ে বলো আমি মুহাম্মদ, তার সবচেয়ে সুন্দরী মেয়েটা, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েটা আমি তোমার সাথে বিয়ে দিয়ে দিয়েছি, আমার কথা বলো। ওই সাহাবী চলে গেছেন নবীর কথা মতো, এই হৌরে মদিনার বাড়িতে চলে গেছেন, বাড়িতে গিয়ে সালাম দিয়েছেন, নবীর পক্ষ থেকেও সালাম দিয়েছেন, সালাম দিয়ে বলেন আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন, আপনার নাকি একজন মেয়ে আছে যিনি পুরা মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী, সবচেয়ে সুন্দরী যুবতী, এই মেয়েটাকে আপনার সাথে আল্লাহর রসুল, আমার সাথে আল্লাহর রসুল বিয়ে দিয়ে দিয়েছেন। একথা শুনবার সাথে সাথে মেয়ের বাবা রেগে গিয়েছেন, বলে তোমার মতো একটা বিশ্রী ছেলের কাছে আমার এত সুন্দরী নারী মেয়েটাকে কেন বিয়ে দিব, রাগারাগি করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এই কথাটা শুনেছে ওই সুন্দরী মেয়েটা হৌরে মদিনা, ওই মেয়েটা ঘরের ভিতর থেকে শুনেছে, বাবা যখন ওই ছেলেটাকে ওই সাহাবীকে বের করে দিয়েছেন, বের করে দেওয়ার পর মেয়ের কাছে যখন তার বাবা গিয়েছে, মেয়ে জিজ্ঞাসা করে বাবা তোমাকে এই অধিকার কে দিল, আল্লাহর নবী পাত্র পাঠিয়েছেন, আমার সাথে নবী নাকি বিয়ে দিয়ে দিয়েছেন, আমি কথাগুলো শুনেছি, নবী যার সাথে আমার বিয়ে দিয়েছেন তার বিয়ে ভেঙে দেওয়ার অধিকার তোমাকে কে দিল, বাবা নবী যেখানে প্রস্তাব পাঠিয়েছেন আমার কোনো বক্তব্য নাই, নবী যাকে পাত্র হিসেবে স্বামী হিসেবে পাঠিয়েছেন আমিও তাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছি, আমিও তাকে স্বামী হিসেবে বরণ করে নিয়েছি, যাও যাও বাবা যাও নবীর দরবারে যাও, তোমার কৃতকর্মের জন্য মাপ চাও, আর যেই পাত্র আল্লাহর নবী আমার জন্য ঠিক করেছেন এই পাত্রের সাথে আমার বিয়ের ব্যবস্থা কর। আল্লাহু আকবার বলেন, নবীর একটা আদেশের প্রতি কত কত বেশি গুরুত্ব, অথচ গোটা মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী হৌরে মদিনা, যাকে হৌরে মদিনা বলা হয়, এই নারী যখন তার বাবাকে কথা বলল, বাবা ভুল বুঝতে পেরে দৌড়ায় মসজিদে নববীতে গেছেন, আর বাবা যাওয়ার আগে ওই কালো সাহাবী মদিনার মসজিদে নবীজির সামনে গিয়ে মাথাটা নিচু করে কান্না শুরু করে দিয়েছেন। বিশ্বনবী বলেন কি ব্যাপার, তুমি কাঁদো কেন? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছিলেন আপনার ওই সাহাবি তার মেয়েটাকে আমার সাথে বিয়ে দিবে না বলে আমাকে সাফ জানিয়ে দিয়েছে, এমনকি আমাকে রীতিমতো তার বাড়ি থেকে বের করে দিয়েছে। ওগো আল্লাহর নবী, আমার কপালে মনে হয় আর বিয়ে নাই, এই সুন্নতটা মনে হয় আমি আর আদায় করতে পারবো না। প্রতিমধ্যে ওই মেয়ের বাবা এসে আল্লাহর নবীর সামনে করজোড়ে বসে মাপ চাওয়া শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি মাপ করে দেন, আমাকে আপনি মাপ করে দেন, আপনি যে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন রাগের মাথায় আমি বুঝতে পারি নাই, ছেলেটার চেহারা থেকে আমার রাগ উঠে গিয়েছিল, ওগো আল্লাহর নবী আপনি পাঠিয়েছেন এই কালো সাহাবিকে, কালো ছেলেটাকে, আমার মেয়ে হৌরে মদিনা বলেছে, আপনি যার সাথে বিয়ে দিয়েছেন আমার মেয়ে এক বাক্যে তাকে কবুল করে নিয়েছে, আমাকে আপনি মাফ করে দিন। আল্লাহর নবী বললেন, কোথায় রে আমার সাহাবিরা,
আমার এই কালো সাহাবীর বিয়ের ব্যবস্থা করো, যার যার কাছে জয় কয় টাকা আছে দাও, আমার কালো সাহাবীর কাছে তার বিবিকে মহারানা দেওয়ার টাকা নাই, মহারানা দেওয়ার টাকা নাই, কি দিয়া মহারানা দিবে, যার কাছে যতটুকু আছে দাও। ওই সাহাবায়ে কেরাম কেউ 10 দেরহাম, কেউ 5 দেরহাম, কেউ 20 দেরহাম, কেউ 50 দেরহাম, এভাবে দিতে 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 600 দেরহাম ওই কালো সাহাবীর জন্য উঠিয়েছেন নবীজি। ওঠানোর পর 600 দিরহাম ওই কালো সাহাবীর হাতে দিয়ে বলেন, এর থেকে তুমি তোমার বিবির মহারানা দিবে, আর বাকি কিছু দিরহাম দিয়া তুমি তোমার বিয়ের কাপড় চোপড় কিনো। এই বিয়ের কাপড় চোপড় কেনার জন্য বাজারে গেছে, বাজারে গিয়ে বিয়ের কাপড় চোপড় কিনেছে, বিবিকে কি হাদিয়া দিবে সেটাও কিনেছে। কেনার সাথে সাথে মদিনার বাজারে কেজন আওয়াজ দিতেছে, আন্নাফির আন্নাফির, জেহাদ জেহাদ জেহাদ, জেহাদের ডাক এসেছে। আল্লাহর নবী জেহাদের ময়দানে চলে যাচ্ছেন, এই শব্দটা ওই কালো সাহাবীর কানে যাওয়ার সাথে সাথে কিসের বিয়ের কাপড় চোপড়, এই কাপড় চোপড় গুলো দোকানদারের কাছে বুঝায় দিয়ে দিয়েছেন। দোকানদারের কাছে বুঝায় দিয়া বলেন, ভাই রে আমার মনে হয় আর বাসর রাতে যাওয়া হবে না, হৌরে মদিনার মতো সুন্দরী নারীর সাথে আমার বিয়ে, আমার মনে হয় বিবির সাথে আর আমার দেখা হবে না, কাপড়গুলো রেখে দাও, টাকাগুলো দিয়ে দাও, এই অর্থ নিয়ে এই দিরহামগুলো হাতের মধ্যে নিয়ে, আর এই বিয়ের সাজ সরঞ্জাম কিনা বাদ দিয়ে যুদ্ধের সাজ কিনা শুরু করেছে, যুদ্ধের তলোয়ার কিনেছে, যুদ্ধের পোশাক কিনেছে, আর মাথায় লোহার কড়া কিনেছে, কড়া এই যুদ্ধের জেহাদের পোশাক কিনে, আর ওই তলোয়ারটা কিনে বিবির কথা চিন্তা না করে, ও ভাই তোমারে যদি বলা হয় বাংলাদেশের শহর সবচেয়ে সুন্দরী মেয়েটা বাংলাদেশের, তোমার কাছে বিয়ে দেওয়া হবে, আর অন্যদিকে যদি জেহাদের ডাক আসে তোমার কি হুঁশ থাকবে নাকি। অথচ ওই কালো সাহাবি বলে, আমার বিবি দেখার দরকার নাই, আমি জানি আল্লাহর জন্য যে জীবন দেয় জান্নাতি হাজার হু তার জন্য অপেক্ষা করি, সে মরার সাথে সাথে জান্নাতে চলে যায়। আল্লাহ আকবার বলেন, ও বন্ধু ওই কালো সাহাবি তার সমস্ত কিছু ফেরত দিয়া জেহাদের পোশাক কিনে সোজা বরাবর জেহাদে দৌড় দিয়েছে, নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন মুশরিকদের বিরুদ্ধে, সেই মাজুসিদের বিরুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে ওই সাহাবী যুদ্ধ করতে 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 বহু বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে নিজেও শাহাদাতের পেয়ালা পান করেছে, নিজেও শহীদ হয়ে গেছে, নিজেও শহীদ হয়ে গেছে। নাম না জানি না জানা এক অখ্যাত সাহাবী, বড় কোনো বংশের লোক না, তার কোনো আত্মীয় স্বজন ওরকম নাই, তাকে চেনে না জানে না এমন মানুষ নাই। ও আল্লাহর বান্দারা, জেহাদের ময়দানে যুদ্ধ শেষ হয়ে গেছে, নবীজি যে সমস্ত মুজাহিদরা শাহাদাত বরণ করেছেন, এই মুজাহিদ শাহাদ শহীদদের দাফন করার জন্য জানাজার জন্য ব্যবস্থা গ্রহণ করছেন, হঠাৎ করে দেখা যায় বিক্ষিপ্ত একটা জায়গার মধ্যে মরুভূমিতে ওই কালো সাহাবীর ক্ষতবিক্ষত দেহটা পড়ে আছে, ক্ষতবিক্ষত দেহটা পড়ে আছে। নবীজি জানতেন আজকে তার বিয়ের ব্যবস্থা আমি করেছি, হুরে মদিনা, মদিনা সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিয়ে, অবশ্যই সে বিয়ের আসরে গ্রহণ করেছে, বিয়ে বাসর রাত তার চলতেছে মনে হয়। নবী জানতেন না নবীর প্রমিক ওই সাহাবি বিয়ের বাসর রাত ছেড়ে দিয়া জেহাদের ময়দানে আল্লাহর জন্য জীবন দিতে পারে, নবীর জন্য জীবন দিতে পারে, এইটা নবীর জানা ছিল না। বায়রা আমার, আল্লাহ নবী বলেন, ওই ক্ষতবিক্ষত দেহটা কার একটু যাও, এই দেহটা কার একটু তাকায় দেখো। সাহাবায়ে কেরাম গেলেন গোটা মদিনায়, হজরতে এই কালো সাহাবীর নামটা আমার মনে আসতেছে না এই মুহূর্তে, আরে ভাই এই সাহাবীকে সবাই চিনতেন জানতেন। সাহাবীরা গিয়ে দেখে
আরে বীর পোশাক বাদ দিয়ে যুদ্ধের পোশাক পরে নবীর জন্য আল্লাহর দ্বীনের জন্য কোরআনের জন্য দ্বীন হেফাজতের জন্য জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে ওই সাহাবী ইন্তেকাল করেছেন শহীদ হয়ে গেছেন দেহটা ক্ষতবিক্ষত হয়ে গেছে আল্লাহ নবীর কাছে দৌড়ে আসলেন সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ এই তো সেই সাহাবী ওই কালো সাহাবী যার সাথে আপনি হুরে মদিনার বিয়ের ব্যবস্থা করেছিলেন 600 দিরহাম আমরা উঠিয়ে দিয়েছিলাম ওগো আল্লাহর নবী ওই সাহাবী বিয়ের আসরে যায় নাই বিবি গ্রহণ করে নাই বিবির চেহারাও মনে হয় দেখে নাই গো নবীজি যুদ্ধের ময়দানে এসে শাহাদাত বরণ করেছে নবীজি নিজে দৌড়ায় কাছে গেলেন চেহারাটার দিকে তাকিয়ে আছেন আর মাথার মধ্যে হাত দিয়ে ভাবে ধরে আছেন নবীজির চোখ থেকে টলমল টলমল করে পানি পড়তেছে আর বলতেছে আরে তোমার এত আমি জিহাদের ময়দানে ডাকি নাই তুমি জিহাদে কেন এসেছিলে ওরে সাহাবি আল্লাহর জন্য তোমার এই মহব্বত নবীর জন্য তোমার এই মহব্বত আল্লাহর দিনের জন্য এই মহব্বত বিশ্বাস করো অবশ্যই তুমি এই দুনিয়ার হুরি মদিনার সেই দামি দামি নারীর সাথে তোমার বিয়ে হয়ে যাবে ভাইরা আমার বন্ধু আল্লাহর নবী হাত দুইটা উপরে উঠিয়েছেন আল্লাহর কাছে হাত উঠায় আজকে আমরা যেমন হাত উঠিয়েছি হাত উঠায় কাঁদতেছে একটু পরে নবী কান্না বন্ধ করে দিয়ে হাসি শুরু করলেন হাসতেছেন এর কিছুক্ষণ পরে নবীজি তার মুখটা ঢেকে ফেলেছেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ঘটনা বুঝলাম না আকাশের দিকে হাত উঠালেন আবার কাঁদলেন কিছুক্ষণ পর হাসলেন আবার মুখটা ঢেকে ফেললেন বুঝতে পারলাম না আল্লাহর নবী বললেন ওরে সাহাবীরা আমি যখন আসমানের দিকে হাত উঠিয়েছি কান্না করেছি আমার সাহাবীর জন্য হাসতেছিলাম জান্নাতি হাজার হাজার হুরেরা আমার কালো সাহাবীর লাশটা নেওয়ার জন্য দৌড়ায় আসতেছি আমি তাদের দিকে একটু নজর করলাম আমি তাকিয়ে দেখতেছি তারা যখন জমিনের দিকে আসতেছে জান্নাতি বাতাসে তাদের সামনের কাপড়টা একটু উঠে গেছে আল্লাহু আকবার বলেন আরে তাদের পায়ের গোছাগুলো দেখা যাচ্ছে এত সুন্দর জান্নাতি হুর এই আমার কালো সাহাবীর বিবিদেরকে দেখে আমি লজ্জা পেয়ে গেছি এই জন্য চেহারাটা ঢেকে ফেলেছি ও যুবক বন্ধু এই দুনিয়ার মায়া আর কয়দিনের দুনিয়া আর কয়দিনের তুমি সুখে থাকো আর দুঃখে থাকো ধনী হও আর গরিব হও বাংলাদেশে থাকো আর ইউরোপে থাকো আর আমেরিকায় থাকো আর আফ্রিকায় থাকো জার্মানে থাকো আর জাপানে থাকো যেখানেই থাকো না কেন মানুষ মরণশীল যে কোনো সময় মরণ আসবে ঠিক কিনা জুড়ে বলো দুনিয়ার মায়া বিচ্ছিন্ন করে দাও আল্লাহর জন্য জীবনটাকে দিয়ে দাও রাজি আছো না ইনশাআল্লাহ রাজি আছো আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছো নি নবীর জন্য জীবন দিতে রাজি আছো নি ও বন্ধু কোরআনের জন্য জীবন দিতে রাজি আছো নি এ আল্লাহর জন্য নবীর জন্য কোরআনের জন্য যদি আবারো তোমাদেরকে ডাক দেওয়া হয় রাজপথে যাইতে রাজি আছো কারা কারা আল্লাহ আপনি কবুল করেন বলেন আমিন ভাইরা আমার এই জন্য আপনাদের কাছে বিনীত আবদার রেখে যাই ও বন্ধু শহীদের মরণ যারা শাহাদাত বরণ করে আল্লাহর দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করে আমি আপনাদের সামনে একটা আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালা আল্লাহ পাক বলেন যারা আমার রাস্তায় জীবন দেয় যারা আমার রাস্তায় জীবন দেয় আরে আল্লামা বাবনগরি শহীদদের লাশের পাশে বসে বলতেছে অসুবিধা কোথায় আল্লাহর জন্যই তো জীবন দিল শহীদের লাশের পাশে বসে বলতেছে প্রথমে
বুক ফাটা কান্না দিয়েছে কান্না, নিজেকে নিয়ন্ত্রণ করে পরে বলতেছি আল্লাহর জন্যই তো জীবন দিল, তো দুঃখের কারণ কোথায়? এরাই তো বুদ্ধিমান মরল আর জান্নাতে চলে গেল, সুবহানাল্লাহ। বন্ধু, হক বাতিলের লড়াই এটা দুনিয়ার শুরু থেকেই ছিল, আজও আছে, কেয়ামত পর্যন্ত থাকবে। তবে হকের পথে থাকতে হবে, হকের পথে থাকলে যদি আমাকে ফাঁসি দেয় আমার কোনো যায় আসে না, ঠিক কিনা জুড়ে বলেন। হকের কথা বলতে গিয়ে যদি কারাবরণ করতে হয়, জেলখানায় যদি যেতে হয়, জেলখানায় যাইতে রাজি আছি। নির্বিচারে গুলি বর্ষিত যদি আমার উপর হয়, গুলি খাইতেও রাজি আছি, ঠিক কিনা জুড়ে বলেন। আরে আল্লাহর জন্য নবীর জন্য যদি দেশ ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, গাড়ি ছাড়তে হয়, ছেলে মেয়ে ছাড়তে হয়, বাবা মা ছাড়তে হয়, সব ছাড়তে রাজি আছি, কিন্তু আল্লাহর দিন ছাড়তে রাজি নই, ঠিক কিনা জুড়ে বলেন। ও বন্ধু, ইমান পাকা পুক্তা করেন, আর দুর্বলতা কেউ করবেন না। আজকে দুর্বল হওয়ার কারণে সবাই আশায় আশায় বসে থাকেন, আপনি ভাবেন আমি প্রতিবাদ করি, আর আমি ভাবি আপনি প্রতিবাদ করেন, এটা করতে করতে কেউ আর অন্যায় প্রতিবাদ করে না, যার কারণে আজকে জুলুমের আস্ফালন এতটুকু হয়েছে, ঠিক কিনা, যার কারণে মুসলমানদের বুকে মুসলমানদের টাকা কেনা নির্বিচারে বুলেট মুসলমানদের বুকটাকে ঝাঁঝরা করে দিচ্ছে। এখনই যদি জাগ্রত না হও, কয়দিন পরে তোমার বুকটাও ঝাঁঝরা করে দেওয়া হবে, এখনই সতর্ক হতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এখনই যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে, যদি ডাক আসে এক সেকেন্ড বসে থাকা যাবে না, ঠিক কিনা জোরে বলেন। এটা শুধু আলেমদের কাজ নয়, এটা যদি আলেমদের কাজ নয়, এটা তাওহিদি জনতা প্রত্যেকটা মুসলমানের কাজ, ঠিক কিনা। মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি যদি তোমাদের সামনে কোনো অন্যায় হতে তোমরা দেখো, তাহলে ওই অন্যায়কে প্রতিহত করার যদি তোমার ক্ষমতা থাকে, অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ার যদি থাকে, যদি তোমার প্রশাসনিক ক্ষমতা থাকে বা হাতের ক্ষমতা থাকে, তোমার ক্ষমতা দিয়ে অন্যায়কে প্রতিহত করো। যদি ক্ষমতা দিয়ে অন্যায়কে প্রতিহত করতে তুমি অক্ষম হও, তাহলে তোমার জবান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো। এটাও যদি অক্ষম হও, তোমার অন্তর দিয়ে অন্যায়টাকে ঘৃণা করো। আমরা বাংলাদেশের 92% মুসলমানের অন্তর থেকে মোদির প্রতি, কষাই সন্ত্রাসী মোদির প্রতি একরাশ ঘৃণা জানাচ্ছি, ঠিক কিনা। এই মোদির প্রতি মহান স্বাধীনতা দিবসে, আজকে 50 বছর পূর্তি উপলক্ষে মহান স্বাধীনতা দিবসকে কলঙ্কিত করা হয়েছে, যার জন্য আমরা এই মোদিকে 92% মুসলমানের এই দেশে মুসলমানদের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা আর অভিনন্দন তো দূরের কথা, একরাশ ঘৃণা আর জুতা দেখাচ্ছি, জুতা জুতা কিনা। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই আর নীরবে বসে থাকার সময়, নীরবে আর বসে থাকার সময় নাই। আর এ আমার দায়িত্ব, আর আপনি আমার উপরে, আপনারটা আমার উপরে দিয়েন না। আজকে আমরা সবাই কিন্তু এই কথাই বলতেছি, অমুকে কেন রাস্তায় নামে না, তমুকে কেন রাস্তায় নামে না, অমুকে কেন কথা বলে না, তমুকে কেন কথা বলে না। আরে আপনি কথা বলেন তো, আপনিও তো কথা বলেন না, আপনি তো আপনার বিবির চিন্তা করেন, আপনি আপনার বাবার চিন্তা করেন, মার চিন্তা করেন, সন্তানের চিন্তা করেন, কেন রে ভাই? তুমি যদি দুনিয়াতে এই মুহূর্তে মরে যাও, তোমার বিবি বাচ্চা বাঁচবে না পৃথিবীতে? তুমি একটু চিন্তা করে দেখো, আমি যদি এই মুহূর্তে দুনিয়াতে না থাকি, পৃথিবীর কার কি আসে যায়? আমার বউ কি বাঁচবে না? আমার সন্তান কি বাঁচবে না? আমার আত্মীয় স্বজন কি বাঁচবে না? আমি হীন পৃথিবীতে সব কিছু ঠিক থাকবে, আমি না থাকলেও পৃথিবীর কিছুই আসে যায় না। তবে আমার জীবনটা যদি আমি আল্লাহর জন্য দিতে পারি, এটাই হলো আমার সফলতা, এটাই হলো আমার সফলতা, ঠিক কিনা, ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে ভয় করুন, দুনিয়ার জিন্দগি খুব কম, কেয়ামত সন্নিকটবর্তী। এই এই জুলুমগুলো, এগুলো কেয়ামতের কালামত। কোরআন মাজিদে আল্লাহ বারবার নিষেধ করেছেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুন আল কাফিরিনা আউলিয়া আমিন দুনিল মুমিনিন। হে ইমানদাররা, আরেকজন ইমানদার ছাড়া কোনো বেঈমানকে বন্ধু বানায় না। পৃথিবীতে কোরআন মাজিদে আছে, ইহুদি আর মুশরিক এমনিই কিন্তু মুসলমান ছাড়া বাকি যত জাতি গোষ্ঠী আছে সবাই কিন্তু মুসলমানদের বিরোধী শক্তি, কিন্তু তারপরেও সমস্ত বেঈমানদের ভিতরে বিশেষ করে ইহুদি এবং মুশরিকরা চরম শত্রু,
মুসলমানদের চরম শত্রু এরা। এরা সুযোগ পেলে মুসলমানদেরকে 70 গজ মাটির নিচে দাবায় দিবে। এরা সেই জাতি, এরা সেই জাতি। প্রিয় ভাইরা আমার, আজকে আপনাদের কাছে বিনীত আবদার রাখতে চাই, যার যতটুকু ইমানি কুওয়াত আছে, শক্তি আছে, এতটুকু নিয়ে রেডি থাকেন, প্রস্তুত থাকেন, নিজের দায় আরেকজনের গাড়ে দিয়ে না। আপনারা ভাবতে পারছেন না, আজকে মুসলমানরা না জাগবার কারণে মুসলমানদের কোরআনে কারিম থেকে 26টা আয়াত কেটে ফেলার জন্য ইন্ডিয়া সুপ্রিম কোর্টের মধ্যে রায় করা হচ্ছে, রিট আবেদন করা হয়েছে, সুপ্রিম কোর্ট এটা আমলে নিয়েছে। তারা রিসার্চ করে দেখবে এই আয়াতগুলো থাকবে কি থাকবে না। আপনারা কি এটা বরদাস্ত করতে পারেন? এটা কি বরদাস্ত করতে পারেন? প্রিয় ভাইয়েরা, মোদির বন্ধু, এটা মোদির কাছে ঠিক কিনা? মোদি, মোদিরে চিনেন তো? মোদি কেমন দেখা যায় দেখেন, কি অবস্থা দেখেন। একদিকে মোদের হাতে আমরা ফুল দিচ্ছি, আরেকদিকে আমার দেশের জনগণের টাকার কেনার অস্ত্র দিয়ে একদিকে ফুল দেওয়া হচ্ছে এক মুশরিককে, আর একদিকে মুসলমানদের বুকের মধ্যে গুলি চালানো হচ্ছে। অনুষ্ঠানে একসাথে বসে হিন্দি গান শোনা হচ্ছে, ঠিক না? দেশের মানুষ ভুলবে না, আপনারা কি ভুলে যাবেন? আপনারা কি ভুলে যাবেন? ক্ষমা করে দিবেন? ক্ষমা করে দিবেন? মুসলমানদের রক্ত ক্ষমা করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, ঠিক কিনা? কোনো সুযোগ নাই।